বিশ্বে যাহা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের 2 নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ পার্টি অফিসে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ তিনি বলেন, আজ জন্মদিন, এই মহিষী নারী, এই বাংলায় যদি জন্ম নারী তো জানি না এই বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত করতে পারত কিনা। শেখ মুজিবুর রহমান দীর্ঘ 13 বছর সেই কারাগারে বন্দী থেকেছেন। সামাজিক, রাজনৈতিক, পারিবারিক জীবনকে সে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সুস্থ সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধুর সাথে সাথে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল তিনি বলেন, তিনি আমাদের বঙ্গমাতা, তিনি জাতির পিতা, সকল কিছুর প্রেরণার উৎস ছিলেন। ওনাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চায়। ভাষণ সত্যবাদলের ভাষণে সারা বাংলার সমস্ত মানুষকে উনি উচ্চপিত করেছিলেন। বীরত্র বাঙালিরা থাকেন ভাষায় লাঠি তৈরি করে বঙ্গবন্ধুর তাকে সারা দিয়ে বলেছিলেন, তোমাকে আমি যে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা বক্তব্য খুঁজবরা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই বলে ছাপিয়ে বলেছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই বলেন, জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান বুলের, জেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা সহ অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। আকাশের ক্যামেরায় রিপোর্ট করেছেন বদরুজ্জামান রতন।